নজর রাখবো পরবর্তী সংবাদে। বৃহস্পতিবার আমেঠি এবং রায়বেরিলি নিয়ে সিদ্ধান্ত নেবে কংগ্রেস। ইতিমধ্যে ভোট আবহ চলছে, তৃতীয় দফার ভোট রয়েছে আগামী 7 মে। তবে তার আগে এবার আমেঠি নিয়ে এবং রায়বেরিলি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেস, এমনটাই খবর। কেন্দ্রীয় কমিটির বৈঠকে হতে পারে এই সিদ্ধান্ত। তবে আমেঠি এবং রায়বেরিলি নিয়ে কি আদৌ চিন্তায় রয়েছে এআইসিসি, ইতিমধ্যে প্রশ্ন উঠে এসছে। তবে তার সঙ্গে জানা যাচ্ছে যে মল্লিকার্জুন খড়গেরা বৈঠক করবেন এবং সেখানে সিদ্ধান্ত হবে যাবত। এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে জুড়ে গেছেন কংগ্রেস নেত্রী পূজা রায়চৌধুরী। পূজা দেবী, নিউজ ব্যান্ডারের লাইভে আপনাকে স্বাগত। আজকে আমরা যতদূর জানতে পারছি, রায়বেরিলি এবং আমেঠি নিয়ে সিদ্ধান্ত নেবে কংগ্রেস, প্রার্থী ঘোষণা হওয়ার পরও কিন্তু একটা জট লক্ষ্য করা যাচ্ছে, কি বলবেন? দেখুন, এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি, হ্যাঁ নেবে। এতদিন একটা ফেক নিউজ আমরা চারদিকে দেখতে পেয়েছি, যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে অনেক জায়গাতে দেওয়া হয়েছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী নাকি প্রার্থী হয়ে গেছে। তো দেখুন, আমাদের তো গণতান্ত্রিক দল, যেটা আপনি বললেন আমরা সিদ্ধান্ত নেব। এখন জটের কোন ব্যাপার, দেখুন একের পর এক আপনি বিজেপি সরকারকেও দেখেছেন যে পরপর পরপর নাম ঘোষণা করছে, এবং কংগ্রেস আমরা তো স্বৈরতান্ত্রিক মানে দল নই, আমরা সবাই মিলে, এবং জোটটা ইন্ডিয়া জোট, এখানে অনেকে আছেন, প্রত্যেকে ভালোভাবে ভেবেচিন্তে ডিসিশন নিয়ে একটা আমরা সিদ্ধান্ত নেব। তো আমরা নাম নমিনেশনের আগে নিশ্চয়ই আপনিও দেখতে পাবেন, আমিও দেখতে পাবো, আর দুটোই হট সিট। আর আপনিও জানেন যে যতই মঙ্গলসূত্রের দাম, স্মৃতি ইরানি যে দিতে জানুক, হয়তো কারণ মোদিজি বলেছে কংগ্রেস নাকি জানে না মঙ্গলসূত্রের দাম দিতে জানে না, তো স্মৃতি ইরানি জি যে এইবার কতটা জিতবেন বা কতটা কি করতে পারবেন সেটা আপনারাও ভালো করে জানেন, এবং আমরা সবাই জানি যে 2024 কি হতে চলেছে। তো দেখা যাক কি হয়, আগে নামটা বেরোক, তখন আমরা সেই বিষয়ে কথা বলবো। এত যে আসন রয়েছে, এত আসনে তো আপনাদের কোনো গোলযোগ হয়নি, তাহলে এই আসন দুটিতেই কেন হচ্ছে? না 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 না, এখানে গোলযোগের কোনো প্রশ্নই নেই। আমরা নমিনেশনের ডেট তো এখনো ওভার, আমরা নমিনেশনের ডেট তো এখনো ওভার হয়ে যায়নি, তো আমরা দেখি নমিনেশনের ডেট যতদিন আছে, আপনিও দেখতে পাবেন যে তার আগেই নিশ্চয়ই প্রার্থী ঘোষণা হবে। দেখুন, এটা সবাই জানে যে যেই দাঁড়াক না কেন, স্মৃতি ইরানিদের এবার জেতার সম্ভাবনা ভীষণ কম, তার জন্য ওরা অনেকটা মানে ওদেরকে উদ্বিগ্ন দেখাচ্ছে। কিন্তু আমাদের কংগ্রেসের কারা প্রার্থী হবেন, বা যেটা এখন একটা খবর চলছে চারদিকে যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাপারে, আমরা দেখি না কাকে করা যায়, কারণ আমরা তো নিশ্চিত যে যেই প্রার্থী দাঁড়াক না কেন এই কদিনে আমরা এই দুটো আসনই আমরা জিতবো, সেটা আমরা জানি। পূজা দেবী, এই যে এই দুটি আসন, সেখানে তো বিজেপির ইতিমধ্যে প্রচারের ঝড় উঠেছে এবং প্রচার প্রায় শেষের দিকে, তাহলে কি কোথাও গিয়ে মনে হচ্ছে না যে আপনারা পিছিয়ে পড়ছেন? একেবারেই মনে হচ্ছে না। এই যে দেখুন, একটা দল যেটা বিজেপি নয়, আমরা একটু ভুল হচ্ছে আপনার কথা, যে আমরা যেরকম কংগ্রেস সরকার, এটা কিন্তু বিজেপি সরকার নয়, এটা মোদীর সরকার, আর মোদীর গ্যারান্টি এবং মোদীর জুমলা সম্পর্কে সবাই বাকিবহল যে কি উনি করেছেন এতদিন ধরে, তো সেটা তো আবার নতুন করে প্রচার করতে হবে না। আর এইরকম একটা রাজ্যে এই দুটো সিট, মানে যেই রাজ্যে একের পর এক সন্ত্রাস দেখেছে, একের পর এক অত্যাচার কিন্তু হয়েছে, তাহলে আমার মনে হয় না যে এটা মানুষকে বলে দিতে হবে। ওরা যতই অপপ্রচার করুক, যতই ওরা মানে প্রচার মানে মিথ্যে কথা বলুক, মিথ্যে গ্যারান্টি দিক, আমরা জানি যে কংগ্রেসের যে গ্যারান্টি গুলো মানুষের দরবারে অলরেডি পৌঁছে গেছে। আর ওখানে দেখুন, প্রিয়াঙ্কা গান্ধী মানে এটা তো আর এক মাস ধরে নয়, এটা বহুদিন ধরে ওখানে প্রচার হয়েছে, বহুদিন ধরে মানুষ কংগ্রেসের কথা জেনেছে, মানুষের পাশে ওই যখন মেয়েরা অত্যাচারিত হয়েছে কংগ্রেস গিয়ে তার পাশে দাঁড়িয়েছে, যুবকদের পাশে দাঁড়িয়েছে, ন্যায় যাত্রা হয়েছে, সবটাই দেখেছে, তার জন্য ওই এক মাসে কিছু যাবে আসবে না। যে প্রচার ওরা শুরু করে দিল, হ্যাঁ ওদের করতেই হবে, কারণ ওরা জানে ওরা হারবে, কারণ মঙ্গলসূত্রের কথা কারা বলছে, স্মৃতি ইরানির মতো একজন মানুষ, আপনাকেও বলে দিতে হবে না উনি ঠিক কতটা দাম দিতে জানেন ওনার মঙ্গলসূত্রে। তো আমার মনে হয় কংগ্রেস তার থেকে ভালো ইয়ে করবে। পূজা দেবী, অখিলেশ যাদবের দলের থেকেও তো বারবার বলা হচ্ছে যে আপনারা কবে প্রার্থী প্রকাশ করবেন, আপনাদের জোট সঙ্গীদের থেকেই যদি এই বক্তব্য শুনতে হয় তাহলে কি বলবেন? দেখুন, আমি তো আপনাকে বললাম একটা জোট হয়েছে,
ইন্ডিয়া জোট, আমাদের কংগ্রেস দলটা এমনিতেই গণতান্ত্রিক দল, আমরা যখন জোট ছিল না তখনও আমরা একে অপরকে প্রশ্ন করতে পারতাম যে আমরা কবে করবো। আমরা আপনি দেখেন এই এই নর্মালি আমি যদি বাংলা নিয়ে কথা বলি তাতে আপনি দেখে যান যে প্রার্থী তালিকা নিয়ে, দেখুন এটা হতেই পারে, আমরা কংগ্রেসই পারি যে নিজের বিরুদ্ধে ওয়ান টু কমিশন বসাতে। তো এটা একটা জোট হয়েছে, এত কটা দল এখানে আছে, তো কেউ কাউকে প্রশ্ন করতেই পারে, তাতে কি যায় আসে। এখানেও সিপিএম আর কংগ্রেস যেরকম জোট হয়েছে আপনি দেখেছেন যে বাংলার ক্ষেত্রে কি হয়েছে, তো এটা প্রশ্ন করাটা ভীষণ স্বাভাবিক। এবং তার জন্য আমাদের মিটিং আছে সামনেই, আপনিও জানেন যে ওই মিটিং এ সিদ্ধান্ত হবে প্রার্থী হচ্ছে বা কারা কারা মানে কোন দল থেকে হবে, কারা দাঁড়াবে জোট প্রার্থী হিসেবে, তো সেটা আপনিও আমরা দেখতে পাবো সবাই। এবং আমরা নিশ্চিত এটা আমি দাবি করে বলতে পারি, আমরা আরো দুদিন পরে প্রার্থী দিলেও জিতটা আমাদেরই হবে। একেবারে তাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম পূজা রায়চৌধুরীর সঙ্গে, তবে যতই দেরি হোক না কেন জয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী এমনটাই জানালেন কংগ্রেসের নেত্রী পূজা রায়চৌধুরী। তবে আমেঠি এবং রায়বেরেলিকে কেন্দ্র করে দিনের পর দিন জল্পনা বাড়ছে কংগ্রেস থেকে শুরু করে প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে যে কারা হবেন এই দুটি কেন্দ্র থেকে প্রার্থী এবং কি রয়েছে আগামী দিনে কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট জানি ইতিমধ্যেই চলছে জোর জল্পনা। তবে আজকে এই সিদ্ধান্ত এবং আজকের বৈঠকের পরই এই সিদ্ধান্ততেই আসতে চলেছে কংগ্রেস এমনটাই খবর কংগ্রেসের সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।